স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আমাদের যে বর্তমান জীবনটা, এই জীবনে হেদায়েত গ্রহণ করা হবে না কাদের, বা এই জীবনে হেদায়েত গ্রহণ করবে না কারা, এই সম্পর্কে মহাগ্রন্থ কোরআনে আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এবার আসুন আমরা মহাগ্রন্থ কোরআনের সূরা কাহাফের 57 নং আয়াত অনুসারে আমরা সেই বিষয়টাই জেনে নেই, এই জীবনে কারা হেদায়েত গ্রহণ করিবে না। মহাগ্রন্থ কোরআনের সূরা কাহাফের 57 নং আয়াতে বলা হয়েছে, এবং কে তাহা অপেক্ষা অধিক জালেম, যাহাকে তাহার রবের সংযোগে আনিলেও সে উহা হইতে মুখ ফিরাইয়া লয় এবং ভুলিয়া যায় হস্তদ্বয় পূর্বে যাহা প্রেরণ করিয়াছে তাহা। নিশ্চয়ই আমরা তাহাদের অন্তরের ওপর আবরণ দিয়াছি যেন উহা বুঝিতে না পারে, এবং তাহাদের কানের মধ্যে দিয়াছি বধিরতা। অতএব তাহারা এই জীবনে হেদায়েত লইবে না, যদিও তাহাদিগকে হেদায়েতের দিকে ডাকা হয়। এই আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন আহমদ সিসি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে বলিয়াছেন, কাফের তাদেরকেই বলে যাহারা ধর্মকে বুঝিয়াও ত্যাগ করে। তাহাদের মধ্যে সেই ব্যক্তি অধিক জালেম বা আত্মপ্রবঞ্চক, যাহাকে তাহার রবের স্মরণ এবং সংযোগের সঙ্গে লাগাইয়া দেওয়ার পরেও সে উহা হইতে মুখ ফিরাইয়া লয় এবং সে এই কথাটা ভুলিয়া যায় যে ইমান গ্রহণ করিবার পূর্বে যেই সকল মন্দ আমল সে করিয়াছিল সেগুলোই হবে তাহার ভবিষ্যৎ জাহান্নামের সম্বল। ধর্ম বুঝিবার পূর্বে সে আরও বেশি অন্ধকারে ছিল এই কথাটাও সে ভুলিয়া থাকে। এইভাবে কাফেরদের অন্তরে বস্তুবাদের মহাবরণ পড়িয়া যায়, যাহার ফলে সত্য বুঝিতে পারিবে না এবং তাহাদের কানে এলহাম বা দৈববাণী কখনোই আসিয়া পৌঁছিবে না, যতকাল না তাহারা তোবার সাহায্যে আপন মনোভাব পরিবর্তন না করিবে। আর ইহাই হচ্ছে আল্লাহর সৃষ্ট বিধান। এই জাতীয় লোকগণকে হেদায়েতের দিকে ডাকিলেও তারা এই জীবনে হেদায়েত গ্রহণ করিবে না। এখানে উল্লেখ্য, ইজা আবাদান অর্থ একটি অবস্থানকাল পর্যন্ত, অর্থাৎ এই জীবনে। সুতরাং আমরা সূরা কাহাফের এই 56 নং আয়াত অনুসারে সুস্পষ্টভাবে জানতে পারলাম, যাহারা ধর্মকে বুঝিয়াও বোঝে না তথা যাহারা রবের স্মরণ সংযোগের সঙ্গে লাগাইয়া দেওয়ার পরেও সেটা হতে মুখ ফিরিয়া নেয়, তারা হচ্ছে প্রকৃত অর্থে অধিক জালেম বা আত্মপ্রবঞ্চক। আর এই রবের স্মরণ সংযোগে সুযোগ থাকা সত্ত্বেও যাহারা রবের স্মরণ সংযোগ হতে বিমুখ হয়ে অধিক জালেম বা আত্মপ্রবঞ্চক হিসেবে আত্মপ্রকাশ করে, এরাই আসলে প্রকৃত অর্থে এই জীবনে হেদায়েত গ্রহণ করিবে না।